ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে জিএসটির হাতে গ্রেফতার কলকাতার চার ব্যবসায়ীর সমস্ত তথ্য এবং সেই মামলার সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠালো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জিএসটি সূত্রের খবর দুদিন আগেই কলকাতার চার ব্যবসায়ীকে তারা গ্রেপ্তার করেছিলেন এবং প্রাথমিকভাবে যেটা জিএসটির আধিকারিকরা দাবি করছেন যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতির মামলা এবং তারা জানতে পেরেছেন যে ছিয়াশিটি ভুয়ো কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছিল ফেক ইনভয়েস কাটা হতো এখন ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে যেহেতু টাকার পরিমাণ বড় প্রায় কয়েক হাজার কোটি টাকা এবং ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল সেই ভুয়ো কোম্পানির মাধ্যমে কোনো ধরনের হাওয়ালার লেনদেন হয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখবেন ইডি তদন্তকারীরা তাই যেটা ইডি সূত্রের খবর এবার কিন্তু জিএসটি দপ্তর থেকে সমস্ত নথি সমস্ত তথ্য চাওয়া হয়েছে এবং এই তদন্ত করতে গিয়ে কলকাতার আরও কোন কোন ব্যবসায়ীদের নাম উঠে এসছে সিয়াশিটি কোন কোন ভুয়ো কোম্পানি রয়েছে সেই সমস্ত তথ্য চাওয়া সব মিলিয়ে কিন্তু এবার এই মামলার তদন্ত ভার নিতে চলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং জিএসটির কাছ থেকে সমস্ত নথি সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ কলকাতা